লোকালগুলো যে ফাঁকা ছিল, একটা দুটো এখনো আছে গাইস ফাঁকা। এই শিশু মেলার যে পুষ্প মানে ফুল দেখো এইটা কিন্তু, তো আলু কাবলি দারুণ খাবার, ফুচকা টুচকা সবই বসেছে হয়েছিল। আর এবারে কিন্তু ড্যান্সিং গাড়িটা দেরি করেছে, মানে দেরি কিছু না কিছু করেইছে। হে গাইস, ওয়েলকাম জানাচ্ছি আরও একটা নতুন ব্লগে। তো এসে গেছি আজকে শিশু মেলা, ঘাটাল উৎসব শিশু মেলার তৃতীয় দিনে পা দিয়ে দিল, তিন নম্বর দিনে। তো সেই তিন নম্বর দিনে কতটা মেলাটা গড়ালো, কতটা স্টল ঠিকঠাক বসলো, সেইগুলোই দেখানোর জন্যে এসেছি। তো চলো দেখাই, স্কিপ না করে দেখতে থাকো, আশা করি অবশ্যই কিন্তু মজা পাবেই পাবে। সো গাইজ, আজকে কিন্তু ঘাটাল উৎসব ও শিশু মেলা তৃতীয় দিন। তো তৃতীয় দিনে চলো কতগুলো স্টল বসেছে, আমি আজকে আবার অন্য গেট দিয়ে ঢুকছি। তো দেখো এইদিকে স্টলগুলো যে ফাঁকা ছিল, একটা দুটো এখনও আছে গাইজ ফাঁকা, এখনও একটা আধটা স্টল ফাঁকা রয়েছে। তো চলো এই দিকটা কিন্তু স্টেজের আমি ডান দিক দিয়ে ঢুকলাম, ঠিক আছে। এখানে কিন্তু বাসনের স্টল হয়েছে, আর দেখো এদিকে শীতের যে সোয়েটার, সোয়েটারের স্টল হয়েছে, এখানে কিন্তু কাপড় জামার স্টল হয়েছে, ঠিক আছে। তো তারপর এখানে লেডিস আইটেম বসেছে, অনেক কিছুই হয়েছে। আর দেখো এখানে কিন্তু পুষ্প প্রদর্শনীটা একটা বসেছে, পুষ্প প্রদর্শনী। তো চলো দেখা, শিশু মেলার যে পুষ্প মানে ফুল দেখো এইটা কিন্তু দারুণভাবে সাজিয়ে তোলা হয়েছে। দেখো ডালিয়াগুলো দেখো কি দারুণ, কত বড় সাইজ, ঠিক আছে। তো এইখানটা প্রতিবার এরকমই থাকে, ঠিক আছে। আর এদিকটা দেখো, ঠিক আছে, তো এদিকটাও কিন্তু স্টল বসেছে, আগুন পান তাও বসেছে, পান স্টল, ঠিক আছে। তো অনেক কিছুই বসেছে। আর এখন কিন্তু এখানে ক্যান্সার নিয়ে বক্তৃতা দেওয়া হচ্ছে, ঠিক আছে। তো এখানে দেখো মানে স্টল, এখানে কফি স্টল। আর এই বিচ্ছিরি ওয়েদার, ওয়েদারটা খুব কনকনে ঠান্ডা, মানে এত ঠান্ডা গাইস যে তোমাদের আসতে ইচ্ছা করবে না, ঘরে বসেই দেখো দেখাচ্ছি তোমাদের, ঠিক আছে। এত বাজে ঠান্ডায় ঘর থেকে মনে হয় বেরোতে ইচ্ছে করবেই না, সাধারণ মানুষের কিন্তু তাই মনে হবে, ঠিক আছে। এবছর ঠান্ডাটা কিন্তু ম্যাসিভ লেভেলে, ম্যাসিভ লেভেলে ঠান্ডা, হাত ফাত কনকন করছে, ফোন ধরে আছি সেটাও কিন্তু কনকন করছে, ঠিক আছে। এদিকটা দেবারে ওদিকটা চলো, ও বিরাট ঠান্ডা গাইস। তো এখন কিন্তু ম্যাক্সিমাম কলেজ আর বাইর থেকে এসেছে, কারণ এখন টাইমটা দুপুর। তো তৃতীয় দিনে, তৃতীয় দিনে ও কথাও জড়িয়ে যাচ্ছে ঠান্ডার জন্য, তৃতীয় দিনে কিন্তু অনেক কিছুই বসেছে, ঠিক আছে। তো এদিকটায় কিন্তু একটু কেনাকাটার ভিড় রয়েছে, যেটা বাইর থেকে আগত, মানে একটু গ্রাম সাইড থেকে আগত মানুষের ভিড়, ঠিক আছে। এখানে দেখো কুর্তি মেয়েদের লেডিস আইটেম, ঠিক আছে, কুর্তি টুর্তি রয়েছে। তো এদিকটা দেখো, এদিকটাও কিন্তু পাপোশ টাপোশ বসেছে, হ্যাঁ অনেক কিছুই এসেছে। তো দুপুর দুপুর কেনাকাটা করে সেরে নিন, কারণ তারপরে আর ইচ্ছাই করবে না। দেখুন এখানে পর্দা, ও কি ঠান্ডা গাইস। তো এদিকটা মোটামুটি ফিল হয়ে গেছে, এদিকটা কিন্তু খুব একটা ফাঁকা নেই, ঠিক আছে। চলো এদিকটা কিন্তু আগের বারে দেখাইনি, তো এদিকটা দেখাই। এখানে দেখো ব্যাগের কিন্তু দারুণ দারুণ কালেকশান, এখানে পর্দা দারুণ দারুণ কালেকশান। তো দেখো এদিকটাও কিন্তু বসেছে নাইটি ফাইটি, সব লেডিস আইটেম আর কি, ঠিক আছে। তো এদিকে এখনো একটা কিন্তু স্টল ফাঁকা আছে,
এদিকে জুতো, এদিকটাও জুতো, এদিকটাও মেয়েদের কুর্তি, মানে লেডিস আইটেমটাই বেশি। অ্যাকচুয়ালি কেনাকাটা তো মেয়েরাই করে। আর এদিকে দেখো ব্ল্যাঙ্কেটও এসেছে। তো চলো এবার পেছন মাঠে যাই, নাগরদোল্লার দিকটাই যাই, এদিকটা কীরকম ভিড় রয়েছে সেটাও দেখতে হবে। দেখো এদিকে কি সুন্দর ঘর সাজানোর জিনিসপত্র এসেছে। আর এদিকটাও দেখো, ও খুব ঠান্ডা গাইস, খুব ঠান্ডা, তোমরা একটু সাপোর্ট দাও। এই তো ঠান্ডায় ভিডিও বানাচ্ছি, আর এত ঠান্ডায় মানুষজন কিনতেও এসেছে, ঠিক আছে? তো দেখেছো বিরাট ঠান্ডায়। আর হরেক মাল কিন্তু এখানে 8 টাকা থেকে শুরু হচ্ছে, ঠিক আছে? হরেক মাল 20 টাকাও আছে কিন্তু, ঠিক আছে? এদিকটাও দেখো, আর এদিকেও দেখো, এদিকটাও কিন্তু রয়েছে কাপ প্লেট থেকে শুরু করে অনেক কিছুই রয়েছে। আর এদিকে সেই নাগরদোল্লা, দেখি সবগুলো কিন্তু শুরু হয়েছে কিনা। তো আলু কাবলি দারুণ খাবার, ফুচকা টুচকা সবই বসেছে। আর এখন কিন্তু নাগরদোল্লা বন্ধ আছে, তো দেখো এগুলো কিন্তু এখন বন্ধ আছে, ঠিক আছে? তো এই যে ড্যান্সিং গাড়ি এতদিনে এসেছে, দেখো এই যে ফিটিং হচ্ছে ড্যান্সিং গাড়ি, ড্যান্সিং গাড়ি ফিটিং হচ্ছে। 3 নম্বর দিনে ড্যান্সিং গাড়ি এসেছে, এখনো ফিট হয়নি, ফিট হবে দেখো। আর কবে ফিট হবে, মানে আগের বারে নাগরদোল্লা কিন্তু দেরিতে এসেছিল, 6 নম্বর দিনে ঠিকঠাক ফিট হয়েছিল। আর এবারে কিন্তু ড্যান্সিং গাড়িটা দেরি করেছে, মানে দেরি কিছু না কিছু করেইছে। আর দেখো এখানে কিন্তু আবার হেলিকপ্টার হয়েছে, এটা বাচ্চাদের জন্যে হেলিকপ্টার। তো আর এখানে কিন্তু টয় ট্রেন, আবার বাচ্চাদের, এইটা কিন্তু দেখার মতন গাইস, বাচ্চাদের নাগরদোল্লা দারুণ কিন্তু দেখো, খুব সুন্দর। তার সঙ্গে কিন্তু এই বাচ্চাদের টয় ট্রেন, মানে বাচ্চাদের জন্য কিন্তু সবাই অনেক কিছু ভেবেছে, এবারে বাচ্চাদেরকে নিয়ে অনেক কিছু ভেবেছে, ঠিক আছে? তো মোটামুটি ভিড় কিন্তু বেড়েইছে একটুখানি, ঠিক আছে? তো গাইস ঠান্ডার জন্য কিন্তু একদম পুরো আঁটো সাঁটো হয়ে আছি, ওটা দেখে লাভ নেই। তো তোমরা মেলাটা কেমন দেখলে বলো? মেলাটা তোমাদেরকে পুরোটাই ঘুরিয়ে দেখালাম 3 নম্বর দিনে, 3য় দিনে। তো যদি ভালো লাগে, যদি মনে ছুঁয়ে থাকে, তো প্লিজ লাইক শেয়ার কমেন্টটা করেই দাও, এটুকু করেই দাও। তো দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য কিন্তু টাটা।